হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি কাজী রাসেল, হাজির হয়েছি আবার আপনাদের সামনে। নতুন কাজ নয় আজকে, আমার অনেক ফ্রেন্ডের রিকোয়েস্ট ছিল, কমেন্ট ছিল যে প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল ক্লাসের কিছু ডেমো দেওয়ার জন্য। তো সম্পূর্ণ দেওয়া তো সম্ভব নয়, কিছু অংশ আপনাদের সামনে আজকের ভিডিওতে শেয়ার করব। তো চলুন দেখে নিই আমাদের প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল ক্লাসের ডেমো কিছু। আমরা একটা রানিং প্যানেলে ভোল্টেজ ভেরিফাই করে দেখব, যে আমরা এই প্যানেলের 8 GB থেকে শুরু করে যেগুলো ভোল্টেজ প্লাস সিগনাল, এতে কিভাবে ভেরিফাই করা যায়। তো ফার্স্টে আমরা দেখে নেব হচ্ছে LPDS কানেকশানে VCC সাপ্লাই। এখানে VCC সাপ্লাই ওকে 12 ভোল্ট, কিন্তু LPDS এর VCC সাপ্লাইয়ের সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু সিগনাল থাকে। এই সিগনালগুলো মিটার দ্বারা আমরা একটা আইডিয়া করতে পারি যে সিগনালগুলো ওকে আছে। যেমন এখানে 0+0, -1+1, এখানে আমরা দেখতে পারি, সরাসরি এখানে দেখতে পারি এখানটাতে 1 ভোল্ট, 0+ এখানে যেগুলো সিগনাল আছে সবগুলো সিগনাল আমরা মিটার দিয়ে ভেরিফাই করতে পারি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আমরা এই 8 GB সিগনালগুলো মিটার দিয়ে কিছু আন্দাজ করতে পারি। এটা যদি আমরা ডিউসে ব্যবহার করি তাহলে এটাতে আমরা 100% শিওর হয়ে এই ভোল্টেজগুলো মাপতে পারবো। কিন্তু দেখা যায় যদি এটা সিগনাল হয় যেগুলো যেমন এই প্যানেলে আছে ওই CPV STV, এই ধরনের সিগনালগুলো আমরা অ্যাকুরেট সিগনালগুলো তৈরি হয়েছে কি না, এই টিকন প্রসেসর আইসি, এটা এই আইসিগুলো এই সিগনালগুলো অরিজিনালি প্রেজেন্ট আছে কি না এটা আমরা কীভাবে বুঝবো 100%। এটার জন্য অবশ্যই আমরা ডিওসও ব্যবহার করবো, ডিওসোতে এর অ্যাকুরেট ফ্রিকোয়েন্সি আমরা দেখতে পাবো। তো আমরা এখানে মিটার দ্বারা এই ধরনের ভোল্টেজগুলো আমরা ভেরিফাই করতে পারছি যদি এটা আমাদের ডিজিটাল মিটার থাকে এবং এটা দিয়ে আমরা LPDS সিগনাল সহ সকল প্যানেলের ভোল্টেজগুলো মোটামুটি আয়ত্ত করতে পারি। কিন্তু যখন ফ্রিকোয়েন্সি বা সরি সিগনালগুলো আমরা দেখতে যাই সেই ক্ষেত্রে কিছু মনের ভিতর সন্দেহ থাকে যে আসলে 100% সিগনালগুলো হচ্ছে কি না। তো আমরা এখন দেখে নেব এই সিগনালগুলো কেমন হয়, সিগনালের ওয়েভফর্মগুলো কেমন হয়। করলাম এদিকে হচ্ছে 8 GB সিগনালগুলো, এরপরে আমরা দেখে নেব এখানে ওই সিগনাল, ওই সিগনালটা কেমন হয়। গ্রাউন্ড করা আছে ওই ওয়েবফর্ম, আমরা দেখতে পাচ্ছি এখানে ওই ওয়েবফর্মটা কেমন হয়, ওই সিগনাল, ওই সিগনালের ওয়েবফর্ম এটা। এরপরে আরেকটা যেটা সিগনাল সেটা হচ্ছে CPV সিগনালটার ওয়েবফর্ম কেমন হবে, CPV-র ওয়েবফর্ম এবং ওইখানে ডিটেলস দেওয়া আছে, ডিটেলসটা আমরা একটু দেখে নেব। এর ভোল্টেজ কত দেখায় এবং এর ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে ওইখানে উপরে, সবগুলো আমরা ইজি দেখতে পাচ্ছি, তাই না। এর ওয়েবফর্মটা কেমন, তো অনেক ক্ষেত্রে আমরা মিটার দিয়ে এটা 100% ভেরিফাই করতে পারি না, সেক্ষেত্রে আমরা ডিওসো দ্বারা খুব ইজি এটা দেখতে পারি। এরপরে এস টিভি সিগনালটা আমরা দেখব, এস টিভি সিগনালটা আছে ওয়েবফর্ম সিগনাল এস টিভি, এখানে একটু মডিফাই করতে হবে। STV সিগনাল, তো এই হচ্ছে এর ওয়েবফর্ম। আমরা এইভাবে যে কোনো প্যানেলের সিগনাল এবং অন্যান্য ভোল্টেজগুলো ভেরিফাই করতে পারি। পিক্সেল কি, তাই না, পিক্সেল হচ্ছে তিনটে কালারের সমন্বয় হচ্ছে 1 পিক্সেল, অর্থাৎ রেড গ্রিন ব্লু। একটা পিক্সেলের তিনটে খোপ থাকে, রেড গ্রিন ব্লু, এই রেড গ্রিন ব্লু সমান 1 পিক্সেল।
ঠিক আছে রেড গ্রিন ব্লু সমান 1 পিক্সেল এই পিক্সেলগুলোর একটা যে কালার রেড গ্রিন ব্লু এই একটা হচ্ছে ইউনিট ইউনিট অফ পিক্সেল এই রেড একটা ইউনিট গ্রিন একটা ইউনিট ব্লু একটা ইউনিট তিনটা কালারের সমন্বয় 1 পিক্সেল একটা প্যানেলের বিভিন্ন ধরনের রেজুলেশন কেন পাই সেম প্যানেল 24 ইঞ্চি হোক 32 ইঞ্চি হোক এই সেম একই সাইজের প্যানেলে বিভিন্ন রেজুলেশন কেন আমরা দেখতে পাই এটার প্যানেলের গঠনের ভিন্নতার জন্য এই প্যানেলে কতগুলো পিক্সেল বসানো আছে এটার উপর নির্ভর করে সেই প্যানেলের রেজুলেশন হয় এই যে রেড গ্রিন ব্লু এই তিনটা যে কালার আছে এই তিনটা কালারের লাইট কোথায় কি পরিমাণ জ্বলার পরে একটা ছবি প্রপার তৈরি হবে এটার জন্য কিছু সফটওয়্যার ডাটা লাগে এই সফটওয়্যার ডাটাগুলো কমান্ড করে সফটওয়্যার রেজুলেশনের উপর এখন আমরা কখন বলতে পারি যে একটা প্যানেলের রেজুলেশন কত কিভাবে এটা একটা প্যানেল এই প্যানেলের এইভাবে যদি আমার 1366টি পিক্সেল বসানো থাকে এবং এইভাবে আর মাপ হবে এইভাবে হবে 768 এই জন্য 1366/768 বলা হয় পিক্সেলের প্যানেলের মাপ এখন এই সেম প্যানেলে যদি পিক্সেলের আকার ছোট করে যেগুলো বসানো থাকে সেগুলোর আমরা যখন ক্যামেরা দ্বারা জুম করে কোনো প্যানেলে দেখি তাহলে রেড গ্রিন ব্লু এগুলো দেখা যায় আমি দেখাবো সেটা এখন কিন্তু এই এটা যদি 1920 হয় 1920×1080 1920×1080 হলে এই পিক্সেলের সেল একই তো নাকি এই পিক্সেলগুলো আকারে আরো ছোট হবে এবং ছবিগুলো আরো সূক্ষ্মভাবে দেখা যাবে লাইটিংগুলো পাশাপাশি জ্বলবে ছবির যে আকার এই 1366 ছবিগুলো একটু ফাটা ফাটা হয় 1920 ছবিগুলো আরো খুব ছোট ছোট উজ্জ্বলতা বেশি আছে ছবির লেন্সটা ভালো আছে এই কারণটাই এখানে পিক্সেলের পরিমাণটা বেশি বসানো আছে এই জন্য তো 1920×1080 প্যানেলের মধ্যে কিছু ছবির ডিফারেন্স আমরা দেখতে পাই এই জন্য কোম্পানি কিছু প্যানেলে দেয় 1366 প্যানেল কিন্তু 1920 লেগে রাখে তাহলে পিক্সেল কি জিনিস আর একটা প্যানেলে কেন আমরা হচ্ছে 1366/1920 এই ধরনের রেজুলেশন দেওয়া থাকে এটা বুঝতে পারলাম আর আমরা যদি একটা 1920 রেজুলেশনের প্যানেলে 1920 রেজুলেশন প্যানেলে যদি আমরা 1366 রেজুলেশনের সফটওয়্যার বোর্ড ইনস্টল করি তাহলে ছবি আসে না ছবি ব্ল্যাঙ্ক আসে কেন আসে এই যে নির্দিষ্ট যে পিক্সেলগুলো আছে এই পিক্সেলের ডাটা সঠিকভাবে সবগুলোতে পৌঁছাতে পারে না সেই ক্ষেত্রে ছবি হয় ছবি আসে একদম ব্ল্যাঙ্ক না হলে ছবি অফ হয় বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাঙ্ক আসে তাই না এটা হচ্ছে রেজুলেশনের পার্থক্য মূল কারণ তো ফ্রেন্ড আমি দেখানোর চেষ্টা করছি সামান্য কিছু ক্লিপ যেটা আমার নিত্য প্রয়োজনে এই ধরনের কার্যক্রম চলে এবং এইভাবেই আমি করার চেষ্টা করি সারাদিন আমার নিজস্ব প্র্যাকটিক্যাল যেগুলো কাজ থাকে দিনের যেগুলো কাজ থাকে এগুলো আমি সারাদিন শেয়ার করি আমার স্টুডেন্টদের সাথে আর এরপরে কিছু থিওরিক্যাল ক্লাস হয় যেটা দেখলেন এই ধরনের থিওরিক্যাল ক্লাস প্রতিদিন করা হয় এইভাবে আমি আমার ট্রেনিংয়ের প্রসেসটা কমপ্লিট করি তো সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর যারা নিজেকে আপগ্রেড করতে পারেন করতে চান
তারা অবশ্যই স্ক্রিনের নম্বরে যোগাযোগ করতে পারেন এবং নিজেকে আপডেট করার জন্য। আর যারা ইউটিউবে আমার ভিডিও ফলো করে অলরেডি নিজেকে আপডেট করছেন, তারা ইনশাল্লাহ ওইভাবেই করতে থাকুন, আমি চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার। আর অনেকেই অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং অনেক যারা বিভিন্ন কোম্পানিতে জব করেন, কোম্পানির টেকনিশিয়ান হিসাবে আসেন, তাদের বেশ কিছু ভাই আমার কাছে খুব সুন্দর মন্তব্য করছেন, যাদের মন্তব্য শোনার পরে আসলে আমি নিজেও উৎসাহিত যে এই ধরনের ভিডিও আসলে মানুষের উপকার করে এবং এই কাজ দেখার পরে অনেকে নিজেকে আপডেট করতে পারতেছে। এই ধরনের যখন মেসেজ পাই আসলে নিজেকে খুব ভালো লাগে। তো অধিকাংশ ভাইয়েরাই আসলে এই ধরনের ভিডিও দেখার পরে নিজেরা খুব ভালোভাবে জেনে বুঝে কাজ করতে, যে কাজের ফলাফল তারা পাচ্ছে, এটি আসলে আমার সার্থকতা। সবাইকে অনেক ধন্যবাদ সম্পূর্ণ কাজটি দেখার জন্য এবং আমার চ্যানেলের সাথে থাকার জন্য। আশা করি আছেন, থাকবেন, ধন্যবাদ।